নগরে পড়ছে ওনার, তাহলে সারেন হাতের বাঁধনটা দেখেন, আমি সব দুটোকে দেখাই। এটা আসলে কম্পিউটারের বিন, এখন অরিজিনাল বিন বাজিয়ে দেখানো হবে। তবে বেদে বইলে কেউ ঘৃণা করবেন না দাদু ভাই, এই সাপ ধরা কাজটা অরিজিনালে বাইডে গো। বাইদেরা দেখবেন সাতটা আটটা করে বিয়ে করে বাবু, কারণ যত বেশি বিয়ে করে তত ওদের বেশি ইনকাম হয়। অনেকগুলি লোকই দাঁড়িয়েছেন দাদা, যদি কেউ মন্ত্রতন্ত্র জানেন আমার উপর আর এই সাপের উপর চালাবেন না, সবার পায়ে হাত। তবে ওস্তাদ বাবাজি বলছে, বাবারে যে যা জানে সে চালাইতেই পারে, তুমি তোমার সারাটা সাইরে বইসো। তবে এইভাবে সাপটা দেখাবো না দাদু, দেখেন আমি দুইটা সাপ সাইরে একটু দেখাইয়ে দিই। আমি ছোট্ট একটা দাগ দিয়ে জায়গাটা একটু বন্ধনা দিয়ে দিই, আমার দাগটা পাড়ি দাঁড়াবেন, আমি একসাথে চারটে সাপ ছাড়বো, বেজিটা থাকবে মাঝখানে। আমার কাছে দেখেন একটা মার্ডার কেসের আসামি আছে, এই জানোয়ারটা একজন রে কামড়াইছে বাবু, মারা গেছে তিনজন। তবে দেখেন ওই জানোয়ারটাকে চেনেন নাকি? এই রাখ কামড়াইস না। হ্যাঁ পাহাড়িয়া নাগেরি পোলাফান বাবুরা যারা আছেন সামনের থেকে বইয়ে পড়তে হবে। এক সরাগা ঝিকি ঝিকি রক্ত পরে দাঁড়ায়, সেই রক্ত ছিটা গেল মহাদেবের ঘরে, আমার কথা যদি লড়ে ঈশ্বর মহাদেবের জট ছিঁড়ে ঘুমস্তে পড়ে। দাদা 100 গ্রাম পিছনে যান, 100 গ্রাম যান, বেশি যাওয়া লাগবে না। তুমি সুন্দর তুমি মন্দর, তুমি জগতেশ্বরী জননী, রূপ দিয়েছে রূপবতী, মন ভোলানো চমৎকার। তাহলে দেখেন এবার দাদা একটু ডাকটা পাড়িয়ে দাঁড়াইতে হবে, একটু সামনের দিকে আসেন, সবার পায়ে হাত, যদি সব দেখার ইচ্ছা থাকে, আর যদি না ইচ্ছা থাকে ভালো না লাগলে চলে যাবেন। এখানে কাউকে জোর করে রাখা হয় না দাদা, কারণ আমি দেখাবো আপনি দেখবেন, এটা হলো ডিউটি। এই ডিউটি আমাকে কামড়ানো, আর আমার ডিউটি হলো একটু ঠেকানো, আমরা দুই নিয়ে যুদ্ধ করে থাকি। আসলে দাদা যারা জ্ঞানী লোক একটু কথা বলবেন মুখে, এই যে সাপটা আমি বাড়ি করছি আসলে কি আপনারা কেউ চেনেন? চেনেন দাদা? চেনেন না? তাহলে একটু পুরোটাই বাইর করি দেখি চেনেন নাকি। এই দেখুন তো এখন চেনেন নাকি সাপটাকে? দারাইশ, এর নাম দারাইশ, মানুষ দেখলেই কয় খারাইশ। এই সাপের নাম দাদু সাপে রাখে না, এই সাপের নাম রাখে আপনার মতো আমার মতো মানুষে। এই সাপকে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন রকমের নাম বলে। এই সাপটাই অনেকে আবার বলে বাবু দুধরাস, বলে নাকি দাদা? দুধরাস বলে। এই হারামজাদারা রাত্রে বেলা দেখবেন যাদের আতালে দামি দামি গাভী গরু থাকে, এসব আতালের আশেপাশে এই সাপগুলি পাওয়া যায়, কারণ এই হারামজাদারা রাত্রে বেলা গরুর দুধ চুরি করে খায়, এজন্য এর নাম দিয়েছে মিননিসুরা। তবে এটা কোনো সাপ না বাবু, এটা হলো একটাই, দেখেন এই হারামজাদার কোনো ফনা নাই, আর যার ফনা হয় না তাকে দেখে কোনো মজা হয় না। তবে এই সাপগুলি দাদু যদি 100 কামড় দেয় আপনাকে মুখ দিয়া, আপনি কিন্তু মরবেন না, চিন্তা ভাবনা করিয়েন না। এই সাপ যদি কারো কোনো মানুষের সামনে পড়ে দেখবেন এই হারামজাদারা কি করে, মাথা পিছনে দিয়া এই দেখেন পাছা ঘুরাই দেয় মানুষের দিকে। যদি হারামজাদা লেজ দিয়ে একটা বাড়ি মারতে পারে 3 মিনিটে একটা রোগী মারা যায়। এই দেখছেন অবস্থা কি। তবে এটা কোনো সাপ না, দেখেন আমি একটা সাপ দেখাই, ভাবা সেজার গায়ে তারে দেখলে সেনা যায়। দেখেন আমি একটা ভাবের জিনিস আমি দেখাই, কামড়াস না, মারামারি পেস্টা লাগে একটু দাঁড়িয়ে দেখতে হবে, কারণ বয়াতি যত বড়ই হোক মঞ্চে উঠলে যদি দর্শক হুহা না দেয় উচ্ছ না দেয় ওই বয়াতি কোনোদিন ভালো গান করতে পারে না। আপনারা যদি একটু কথার সাথে কথা না বলেন তাহলে আমিও সাপ দেখাইয়ে মজা পাবো না। তবে ছেড়ে দেন হাতের বাঁধনটা, দেখেন সাপটাকে চেনেন নাকি? এ সাপ ধরে বাবু বাইদেরা, আমি কিন্তু বেদে না, আমি আপনাদের মতো একজন গৃহস্থ ঘরের সন্তান। বাবা অনেক দিন আগে শিখছিলাম এইগুলা, কামড়া কামড়ি করিস না। দেখেন চেনেন নাকি সাপটা করে বাবা? এটার ভিতরে দুইটা দেখছেন, এটা দুই জাতের দুইটা আছে এটার ভিতরে। দাদা দুইটা সাপ কি দেখা যায় কেনে? কথা বলেন যারা জ্ঞানী লোক, কামড়াইস না। তবে এই দুইটাও কোনো সাপ না, দেখেন আমি বড় দুইটা মর্দা সাপ ছেড়ে দিয়ে কিভাবে একটা মারামারি পেস্টা আমি একটু লাগাইয়া দেখাই। তবে হাতের বাঁধনটা ছেড়ে দিবেন। এই কেডা কেছে বউ, দেখছেন মিছিল দিতেছে পোলাপান ভাইরা। এই আস্তে সামনের থেকে আপনাদের বসতে হবে, যারা ছোট বাবুরা আছেন
বসেন বাবু সামনে থেকে হ্যাঁ বসেন এদের সবাই মিলে কি করবেন জানেন সবাই মিলে একটা হাততালি দিতে হবে সাপটার ঘুম ভাঙানোর জন্য হ্যাঁ আমরা তো রেডি হয়ে গেছে হ্যাঁ এই দেখেন তাহলে দেখেন আমি সাপটাকে ছেড়ে দেই কিভাবে হারামজাদায় মারামারি পেস্টটা লাগে নানা নাগিনী পারবি না গুরগুরিয়ার বাচ্চা আস্তে রাত একটা সাপ আছে আমার কাছে দেখেন বাবু কামড়াইছে একজন রে মারা গেছে তিনজন নগদ আমি সাপটা একটু বাড়ি করে দেখাবো আর একটা সাপ আছে বাবু আমার কাছে দেখেন আমি দেখাই সাপটার নাম যদি কেউ বলতে পারেন আমি এখন জায়গায় দাঁড়িয়ে তাকে 200 টাকা দেবো মিষ্টি খাওয়ার জন্য এই যে আমার এই বাক্সের ভিতরে আছে সাপটা বাবু বেশি বড় না সাপটা হয়তো 2 হাতের মতো হবে যদি কেউ নাম বলতে পারেন আমি 200 টাকাই দেবো তার মিষ্টি খাওয়ার জন্য এই সাপটা বাবু জীবনে দেখছেন কি দেখছেন না জানি না যারা ডিসকভারি চ্যানেল দেখেন এই চ্যানেলের ভিতরে বাবু ওই সাপটা দেখা যায় এই দেখেন সাপটার মাথা 2টা পিঠের উপর 2টা পাখনা এই সাপটা এখানে জমির ভিতরে ছেড়ে দেব এই হারামজাদায় শুধু গাছের দিকে তাকাবে কখন রয়েল দিয়ে যাওয়া যায় এই সাপটা দাদু 30 গজ পর্যন্ত উঠতে পারে হ্যাঁ 2টা পাখনা আছে দেখেন আমি ছেড়ে দিয়ে সাপটাকে দেখাবো তবে সাপটা যখন দেখাবো বাবু এই মাটিতে ছাড়ার পরে কেউ আঙ্গুল দিয়ে দেখাবেন না সবার পায়ে হাত কারণ আঙ্গুল দিয়ে দেখাইতে গেলে একটা ক্ষতি হইতে পারে হ্যাঁ ছাড়েন এই দেখেন এদিকে তাকান এই দেখেন এই যে ভিতরে ছিনারি আছে এই রাগ দিকায় গুরগুরিয়ার বাচ্চা আরে হারামজাদা যাইস না কামড়াস না নাগিনী হ্যাঁ আস্তে আস্তে এই যাচ্ছেন এই যে অবস্থাটা করে কি এই হালার গালা যায় খালি কামড়াইতে সকালবেলা 2টা ছোট্ট ছোট্ট টাকি খাওয়াইছি যেটা এটি খাওয়ানোর পরে কামড়ানোলা ভোলে নাকি এই হানে ঠেজিন আরো বেশি কামড়াইতেছে সত্যি হয়েছে শরীরে বেশি বেশি এখন কামড়াইতে আসে হ্যাঁ গদিকে না যাইয়েন না সারাপ নিয়ে দিকে বৈশা থাকেন একটু দেখি হ্যাঁ গুরগুরিয়া যাইস না ও কি কেমন করতেছে দেখছেন আয় তাহলে ছেড়ে দেন হাতের বাঁধনটা দেখেন দেখাই নতুনটা কোনটার ভিতরে রাখছে এই যে ওইটে তাহলে জোরের সাথে আর একটা ছিল ওইটা পাসার নিচ্ছে না এদের দিতে আমি তো মনে হয় এটাই রাখছি হ্যাঁ তাই দেন তাহলে 2টা দিয়ে আর ওই হারামজাদার দিয়ে একটু মারামারি লাগাই দিই পোলাপান যারা আসো ছোট ভাই বেড়াদার সবাই এটা জোরে একটা তালি বাজাই দাও জোর এইটাই খালি ক্যাশ ক্যাশ করতেছে তাহলে বাবু একটু হাতের বান্ধনটা একটু ছেড়ে দেন বাই দিয়ে সাপুরে বলে কেউ ঘৃণা করেন না অরিজিনালে ব্যবসাটা বাই দেবো আর ব্যঙ্গায় হ্যাঁ বেটা রাত মস্তানি করলে কাম হবে না আজকে বাইরেই তো বেজে গা আইরা আইরা এই এই দিকাই কিরে পাগলো আন না কেন এই এই আস্তে রাখ তবে দাদাটা সত্য কথা কন এই আর একটা যদি রাত্রে বিয়েলে সামনে বাজে এই বেটা পরনের লুঙ্গি থাকবে না যত বড় মুস্তান আসুক আর এখন দিনের বেলা দেখে কি কয় জানেন কে এটা তো সাহাব আমার সামনে আজকে একটা বাস ছিল আমার বৌদ্ধের গল্প কইলাম আমি কই কয় হাত কয় 14 হাত ওকে না দেখছে এক হাত একটা আর বৌদ্ধের কইলে হনবে না কেন বউ তো না হনলে আমার মার খেবে নে কিন্তু বেড়া গোদরে কইলে মানবে না রে আর এই এর একটা যদি সামনে বাজে ও কবে বাপ রে বাপ লুঙ্গি আর একখান কিনবো এখান থুয়েই দৌড়াই বাইশে থাকলে কিনতে পারবো ঘৃণা করিস না কেউ তবে গাছটার নামটা এতগুলো লোক ওই জায়গা দাঁড়াইছেন গণেশ পাগলের নামের উপরে এই জায়গা আসছেন আজকে সবাই আমিও আইছি তবে বাবা এত কথা কইস না ভাই তবে যত লোক আছেন সবাই যদি তো অনুমতি দেন আমি গাছটার নামটা বাবা একটু বইলে দেবো কি কোন বলবো কথা বলেন বলবো আচ্ছা এই গাছটার নামটা যদি বলি এই এলাকার কি উপকার হবে না ক্ষতি হবে একটু কথা বলেন যদি উপকার হয় সমস্ত কষ্ট ভুলে যান গাছটা আমি 3 কথায় বলি যে লোক বলবেন গাছটা বাবা কি হবে সাপের বিষটা ধ্বংস রাত্রে বেল আড়াচলা করতেছেন এই সাপ একটা ঘরের ঘাট পড়ছে পারতলে আর বাপের শক্তি নেই আপনার একটা সবল দেবে আর দাঁতের পাটি 18টা বন্ধ থাকবে তবে দেখেন দি গাছটা চেনেন নাকি এই দেখেন কথা বলিস না দেখেন দি বাবা গাছটা চেনেন নাকি এই গাছটা ছোট্ট একটু গাছ হয় চিকুন চিকুন পাতা হয় এখন এই গাছটা টান দিয়ে উড়িয়ে একটু মাজায় রাখেন বলবেন কি হবে দেখেন দি একটা রোগ ছিলেন নাকি
ওই যে যে লোক বলে মাজা বেকার জলা উঠতে পারি না বসতে পারি না গাছটা একটু মাজায় রাখবেন তিন দিনে ভালো এই সাইডটা রোগ বাবা ভালো হয় তবে একসাথে না একটা রোগের নাম নিয়ে গাছটা একটু মাজায় রাখবেন রোগটা ভালো হইলে মন্দিরে পাঁচটা টাকা দান করে দেবেন বলা বক্তব্য শেষ এবার দেখেন একটা পদ্ম ফুল দেখাই ওই ছোট বাক্সে মাথা বাবা তিনটা আমি লাগাই নাই আঠা দিয়া ওইটা আমার গুরু আমার দেশে আসাম দেশের সাপ দেখেন একটু সাপটার চেহারাটা আমি একটু এটা আটকাইয়ে নই যাও ভিতরে এই দেখেন এবার দেখেন আমি ওই সাপটা একটু বাইর করি আর যদি না দেখাই তাহলে বলবেন ছেলে আইলো আর গেল কিছু দেখাইলো না তবে আমার কাছে আছে আপনি দেখবেন এই দেখেন হাতের বান্ধনটা বাবু তুই ছাড়েন এই এই তুই একটু ভিতরে যা যা এই দেখেন